বলছে 1000 টাকা হবে না না আমি ধার চাচ্ছি এমনি চাচ্ছি না সেদিন তো আমার সামনে লাখ টাকার আইফোন ভেঙে টুকরো টুকরো করে ফেললে আর আজকে 1000 টাকা চেয়েছি বলে থাপ্পড় দিলা দাও না প্লিজ 1000 টাকা আমি বিশ্বাস করো আমি সময় মতো তোমার টাকাটা আমি দিয়ে দেব দরকার হয় একটু বেশি দেব কিন্তু আমার খুব লাগবে দাও না প্লিজ 1000 টাকাই তো তুই আমার কাছে টাকা চাচ্ছিস আমি তোকে ভালোবেসেছি বলে তুই আমার কাছে টাকা চাচ্ছিস আসলে আমি ভেবেছিলাম যে তোর মতো ফকির নিয়ে বাচ্চাদের সাথে প্রেম করলে আমার কাছে টাকা চাইবে না তো এখন তো দেখছি তাই তুই আমার টাকা দেখে প্রেম করছিস তোর মতো ফকিরনির সাথে প্রেম করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার বাবার অ্যাকাউন্টে কত টাকা জানিস কত বড় লোক ঘরের ছেলে আমাকে প্রপোজ করেছে তোকে ভালোবেসেছিলাম বলেই কি তুই আমার টাকা চাবি নাকি আমার বাবার ব্যাংক ব্যালেন্স দেখেছিস বলে প্রথমে অল্প করেই দান মারছিস আজ পর্যন্ত তোর কাছে কিছুই চাইনি একবার ভেবেছিলাম যে ফকিরনির বাচ্চাদের সাথে প্রেম করতেছি আমার টাকা দেখে প্রেম করছে না তো এখন তো দেখছি তাই টাকা দেখেই তো প্রেম করছিস থাক পাগলে তোমাকে দিতে হবে না আরে আমি তো এমনিতেই চেয়েছিলাম পাগলে বলো কি খাবে খাওয়াবি কি খাওয়াবি আমাকে খাওয়াই তো আমি আজও কি আমাকেই টাকা দিতে হবে প্রতিদিন খাবার কিনতে তুই যাস কিন্তু টাকা আমাকেই দিতে হয় না রে আজ অনেক দিন পর প্রাইভেটের কিছু টাকা পেয়েছিলাম কিছু টাকা দিয়ে বাবার ওষুধ কিনেছিলাম আর কিছু টাকা আছে তাতে আমাদের ঘোরা খাওয়া হয়ে যাবে আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি আসছি একটু সময় লাগবে হ্যাঁ বস আশাও করেছিলাম না তোমার কাছে থাকো গেলাম বাই শোনো 10টা মিনিট একটু সময় দিয়ে যাও আসলে আশেপাশে তেমন একটা ভালো দোকান নেই আবার বলো না যে মিথ্যা বলছি যে দেখে আসতে পারো আর এমনিতেও লকডাউন তো সব বন্ধ আছে ইটস ওকে ও শোনো তোমার জন্য না এটা নাও আর প্লিজ 15 দিন পর খুলো হ্যাঁ 15 দিন আগে না কেন 15 দিন পর কেন এমনি 15 দিন পর করতে বলেছি এই শেষ প্রমিসটা আমার রেখো হ্যাঁ তোমার সাথে দেখা হবে কি না আমি জানি না ভালো থেকো গেলাম প্রিয় শুভ জন্মদিন নিশ্চয়ই ভাবছো সেদিন কেন উইশ করিনি আরে ফকিরনির বাচ্চা তো কিভাবে উইশ করব বার্থডের দিন উইশ করলে কিছু না কিছু তো দিতেই হয় হ্যাঁ দিতে চেয়েছিলাম তোমার টেডি বিয়ার অনেক পছন্দের ছিল ভেবেছিলাম লাল রঙের একটি টেডি বিয়ার তোমায় গিফট করব আজ 1 তারিখ আজ আমার টিউশনের বাসা থেকে বেতন দিত ভেবেছিলাম তোমার কাছ থেকে টাকাটা নিয়ে সেদিন পুতুলটা কিনে তোমাকে দিব আর আজ সেই ধারে টাকাটা শোধ করে দিতাম কিন্তু তুমি আর তা হতে দিলে কই কোনো ইচ্ছেই ছিল না বন্ধু বান্ধবের থেকে ধার করার সবাই স্মার্ট আমি স্মার্ট নই কিন্তু লজ্জা বোধ আছে ম্যাচিউর হওয়ার পর যে ধার করা যায় না আর ফকিরনির বাচ্চা তো বন্ধু বা আপন কেউ ছিল না শুধু তুমি ছাড়া তাই তোমার টাকা নিতে দিয়েছিলাম আজ ফেরত দিয়েও দিতাম কলেজ থেকে সার্টিফিকেট তুলতে 15 দিন সময় লাগত তুলে ফেলেছি চিরদিনের জন্য এই শহর ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছি তোমার সব থেকে বড় উপহার ফকিরনির বাচ্চাটা আর তোমার ডিস্টার্ব করবে না তোমার বোঝা হয়ে থাকবে না প্রতিদিনের মতো খাবার কেনার টাকা তোমার আর দিতে হবে না ভালো থেকো ভালোবাসি
देती ही।